প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমাদের জন্য আর্টিকেলসের আর একটা ক্লাস নিয়ে আসলাম। আর্টিকেল সম্পর্কে আমি বেশ কিছু ক্লাস দিয়েছি, বাট আজকে একটা দারুণ ক্লাস বানিয়েছি তোমাদের জন্য। এই ক্লাসটাকে যদি তোমরা ভালোভাবে করো বা বুঝো, তো অবশ্যই তোমরা আর্টিকেল সম্পর্কে অনেক ক্লিয়ার ধারণা পাবে। এই জন্য এই ক্লাসটা আবারও নিয়ে আসলাম। তো বন্ধুরা, চলে যাচ্ছি মূল আলোচনায়। তোমরা সবাই স্ক্রিনের দিকে ফলো করবে, তাহলে তোমাদেরকে ক্লিয়ারলি বোঝানো সম্ভব হবে, ঠিক আছে? তো চলে যাচ্ছি মূল আলোচনায়। আমরা সবাই স্ক্রিনের দিকে ফলো করি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলে যাচ্ছি মূল আলোচনায়। আর্টিকেলস বা আর্টিকেল শব্দের অর্থ হলো পদাশ্রিত নির্দেশক। যদি কেউ জিজ্ঞেস করে যে আর্টিকেল শব্দের অর্থ কী, আমরা বলবো পদাশ্রিত নির্দেশক। যদি জিজ্ঞেস করে যে আর্টিকেল কাকে বলে, তাহলে আমরা বলবো বন্ধুরা, তাহলে আমরা বলবো হলো এ অ্যান দাকে আর্টিকেলস বলে, এ অ্যান দাকে আর্টিকেলস বলে, ঠিক আছে? বা কোনো কিছুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য যে ওয়ার্ড ব্যবহৃত হয় সেটা হলো কী, আর্টিকেল। আচ্ছা, এখন এই আর্টিকেল কয় প্রকার যদি জিজ্ঞেস করে, তাহলে কী বলবো? আর্টিকেল হলো দুই প্রকার, আর্টিকেল দুই প্রকার। কী কী? একটি হলো ডেফিনিট আর্টিকেল, আরেকটা হলো ইনডেফিনিট আর্টিকেল। এটা হলো ডেফিনিট আর্টিকেল, আর এটা হলো ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল অর্থ হলো নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক, আর ইনডেফিনিট আর্টিকেল অর্থ হলো অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক। এরপর তোমরা সবাই স্ক্রিনের উপরের দিকে ফলো করবে, একদম উপরে টপে। এই দাকে কিন্তু ডেফিনিট আর্টিকেল বলা হয়। দাকে কী বলা হয়? ডেফিনিট আর্টিকেল বলা হয়। তারপরে আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, দাকে বলা হয় হচ্ছে কি, ডেফিনিট আর্টিকেল। এই দাকে কী বলে? ডেফিনিট আর্টিকেল বলে। আর এই অ্যানকে কী বলে জানো? এই অ্যানকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। এই দা হলো নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝানোর জন্য ব্যবহার হয়, ঠিক আছে? দা ব্যবহার হয় কিসের জন্য? কোনো কিছুকে যদি সরাসরি আমরা নির্দিষ্ট করি বা বোঝাই, দেখায় দেই, তাহলে সেটার পূর্বে আমাদেরকে দা লিখতে হবে। আর যদি অনির্দিষ্ট করে বোঝাই, তাহলে আমাদেরকে এ বাই অ্যান লিখতে হবে। কোনো কিছুকে যখনই আমরা নির্দিষ্ট করে বোঝাবো, তখন তার পূর্বে আমরা কী ব্যবহার করবো? দা ব্যবহার করবো। তো দা বসে নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝালে। আর এ অ্যান কখন বসে? অনির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝালে তার আগে, ঠিক আছে? এখন আমরা আরও কিছু শিখব বন্ধুরা। এখন হচ্ছে আমরা শিখব এটা ফলো করো সবাই। অ্যান বসে ভাওয়াল দিয়ে গঠিত ওয়ার্ডের আগে। অ্যান বসে কোথায়? ভাওয়াল দিয়ে গঠিত ওয়ার্ডের আগে। ভাওয়াল হচ্ছে পাঁচটা, এ ই আই ও ইউ। এই পাঁচটি ভাওয়ালের কোনো একটি দিয়ে যদি ওয়ার্ড গঠন হয়, তখন তার পূর্বে কী ব্যবহার করতে হবে? অ্যান ব্যবহার করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যেমন উদাহরণ ফলো করো সবাই। এক্সাম্পল আমি দিব, এক্সাম্পল হচ্ছে যেমন আমি নিচে দিচ্ছি, অ্যান অ্যাপল, অ্যান অ্যাপল আর আপেল যেটাই বলি, ঠিক আছে? অ্যান অ্যাপল, আমরা একটা একটা করে উদাহরণ দেব। তা অ্যান লিখতে হবে এখানে, ওকে। তাহলে অ্যান অ্যাপল লিখলাম, আর আমাদের ই দিয়া অ্যান এগ উদাহরণ দেই, অ্যান এগ। এরপর আমাদের তিন নম্বরটা হলো অ্যান অক্স দিলাম আমরা, সরি আইসক্রিম দিয়ে দিই এখানে, আইসক্রিম, অ্যান আইসক্রিম, আইসক্রিম বানানো এখানে কি হাইপেন আছে মনে হয়, তাহলে অ্যান আইসক্রিম। তারপরে হলো অ্যান অক্স, আর অ্যান আমব্রেলা। এভাবে আমরা ভাওয়াল দিয়ে যখনই দেখবো কোনো একটা ওয়ার্ড শুরু হয়েছে, ঠিক আছে, তখনই তার পূর্বে আমাদের কী দিতে হবে? অ্যান ব্যবহার করতে হবে। তো এখানে এই অ্যাপেল, এগ, আইসক্রিম, অক্স, আমব্রেলা, এগুলো সব কিন্তু নাউন, তাই না? আচ্ছা, এ বা অ্যান কার পূর্বে বসে জানো? এ অ্যান দা কার পূর্বে বসে? নাই নাউন, নাই অ্যাডজেক্টিভের পূর্বে বসবে, ঠিক আছে? যাই হোক, এরপর আমি তোমাদেরকে দেখা দিচ্ছি, যখন দেখবে এ কখন বসবে বন্ধুরা, এ বসবে হচ্ছে কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড গঠিত হলে। আমরা জানি কনসোনেন্ট হলো একুশটা রয়েছে, এ ই আই ইউ বাদে বলতেছি,
তো এখানে এ বসবে কখন, যখনই দেখবে যে কোনো একটা ওয়ার্ড নাউন বা অ্যাজেক্টিভ কনসোনেন্টে শুরু হয়েছে, অর্থাৎ এ আই বাদ দিয়ে বি সি ডি এফ জি এ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এইগুলো দিয়ে যদি কখন কখনো আমাদের কোনো ওয়ার্ড শুরু হয় তারপরে আমাদেরকে দিতে হবে এ দিতে হবে। যেমন আমি কিছু এক্সাম্পল দিচ্ছি তাহলে আরও ক্লিয়ার হবে, উদাহরণটা ফলো করো সবাই। যেমন এ ব্যাগ, ঠিক আছে, আমরা একটা করে দেব, এ ক্যাট, তারপরে এ ডল দিলাম আমরা ডল, এ ফ্যান ফ্যান দিলাম, এ গট না গান দিলাম গান, অথবা গার্ল দিয়ে দেয় এ গার্ল, এ কিং, এ লায়ন, এ লায়ন দিলাম, এ ম্যাঙ্গো দিলাম, এ নেট দিলাম, পিতে আমাদের পেন দিলাম, এ পেন, এ কুইন দিলাম, ওকে কি কুইন, এ র্যাট দিলাম, এ শিপ দিলাম, সান হবে না, সানের আগে দা বসে, এ শিপ, এ টিচার, এ ভ্যান, এ ওয়াল। এক্সের উচ্চারণ যদি বর্গীয় উচ্চার মতো হয় তাহলে কিন্তু এ হয়, যেমন জাইলোফোন আছে না, জাইলোফোন, জাইলোফোন হলো এক ধরনের বাদ্য যন্ত্র, ঠিক আছে, এর আগে এ হবে। এ ইয়াক, একটি চমড়ি, চমড়ি গাই, এ জু। তো এইভাবে আমরা কি শিখতে পারি, কনসোনেন্ট লেটার দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তার পূর্বে আমাদেরকে কী দিতে হবে, এ বসিয়ে দিতে হবে। আরও কিছু নিয়মকানুন নিচে আছে, আমি সেগুলো আলোচনা করলে সবাই বুঝতে পারবে। বন্ধুরা এখন উপরের দিকে ফলো করো সবাই স্ক্রিনে, যখন আমরা দেখব ভাওয়াল ই এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে তার আগে আমরা অ্যান্না বসিয়ে দেব, যেমন এ ইউ, এ ইউরোপিয়ান। ই এর পরে যখনই দেখব ডাব্লু রয়েছে বা ইউ রয়েছে তখন এটার উচ্চারণ হবে হলো ইউ এর মতো, ঠিক আছে, তাহলে কী হলো এ ইউ অথবা এ ইউরোপিয়ান। এরপর ভাওয়াল ও এর উচ্চারণ যখন ওয়ান হবে তখন এ হবে, অ্যান হবে না। যেমন এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান লেগড পার্সন, যেটাই বলি ওয়ান থাকলেই এ, ঠিক আছে। এরপর ভাওয়াল ইউ এর উচ্চারণ, ভাওয়াল ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হবে তখন তার পূর্বে আমাদেরকে এ বসিয়ে দিতে হবে, যেমন এ ইউনিভার্সিটি, এ ইউনিফর্ম, এ ইউনিক, এ ইউনিকর্ন, যাই বলি। এরপর বন্ধুরা এই অক্ষরগুলো দিয়ে অর্থাৎ এফ এইচ এল এম এন এস আর, এই মানে ক্যাপিটাল কনসোনেন্ট লেটার দিয়ে যদি কোনো ডিগ্রি গঠিত হয়, ডিগ্রি বা উপাধি, তখন তার পূর্বে আমাদেরকে দিতে হবে অ্যান। উদাহরণ ফলো করো তাহলে বুঝতে পারবে। আমি জাস্ট আমাদেরকে দেখাই দিচ্ছি যাতে বুঝতে পারো। তো আমরা ফলো করি, এখানে একটা একটা করে বানায় দেই, সবাই ফলো করি, অ্যান এফস এফ আর সি এস, ঠিক আছে, অ্যান এফ আর সি এস। এরপর অ্যান এইচ এস সি, অ্যান এইচ এস সি, এইচ এস সির আগে কিন্তু কী বসে, অ্যান বসে, ওকে আমরা অবশ্যই মনে রাখবো এগুলো। আর এলএলবির আগে কিন্তু অ্যান বসে, এলএলবির আগে কী বসবে, অ্যান বসবে, এম এর আগে কী বসবে, অ্যান বসবে, এনজিওর আগে কী বসবে, অ্যান বসবে, এমবিবিএস এর আগে কী বসবে, অ্যান বসবে, এসপির আগে কী বসবে,
এন বসবে, এসএসসির আগে কী বসবে এন বসবে, আরএসের আগে কী বসবে এন বসবে। তো তোমরা মনে রাখবে যে সমস্ত অ্যাব্রিভিয়েশন বা ডিগ্রিগুলো কী দিয়ে শুরু হয়, এফ বা এইচ, তারপরে এল, এম, এন, আর, এস, এগুলো দিয়ে শুরু হয়, তার আগে কিন্তু এন বসে। এগুলো শুধু ক্যাপিটাল লেটারের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য ক্ষেত্রে না। এরপর আমরা শিখব এইসের উচ্চারণ যদি সাইলেন্ট থাকে, এইসের উচ্চারণ সাইলেন্ট বা উচ্চ থাকে তাহলে এন বসে। যেমন অ্যান আওয়ার, অ্যান অনারেবল, অ্যান অনেস্ট, এগুলো আসে না, এই ধরনের শব্দগুলোর আগে কিন্তু কী বসে অ্যান বসে। আচ্ছা, অনেস্ট কিন্তু অ্যাজেক্টিভ, অনারেবলও অ্যাজেক্টিভ, এই জন্য এগুলোর আগে আবার কিন্তু অ্যান বা আর্টিকেল বসে, এটা মনে রাখতে হবে। এখন আমরা শিখবো দায়ের ব্যবহার। আর এইসের উচ্চারণটা যদি হয়ের মতো হয় তাহলে কিন্তু এ বসে, ঠিক আছে। যেমন এ হাউস, এ হাউস, এ হর্স। এখন শিখবো আমরা দায়ের ব্যবহার, কোন কোন শব্দগুলোর আগে দা বসে। আমি টোটালি বাংলা লিখছি যাতে তোমরা বুঝতে পারো। নিম্নলিখিত শব্দগুলোর আগে সবসময় দা বসবে। পবিত্র ধর্মগ্রন্থের নামের আগে কী বসে? দা বসে। পৃথিবীতে যত পবিত্র ধর্মগ্রন্থ আছে সেগুলোর আগে আমরা কী ব্যবহার করবো? দা ব্যবহার করব। যেমন দা বাইবেল, দা গীতা, দা কুরআন, দা শাহনামা, ওকে, দা রামায়ণ, এগুলোর আগে কী বসবে? দা বসবে। যে কোনো সংবাদপত্রের নামের আগে কী বসবে? দা বসবে। দা ইত্তেফাক, দা প্রথম আলো, দা ডেইলি স্টার, ওকে, দা নিউ এজ, যেই যে পত্রিকার নামই থাকুক না কেন তার আগে দা বসবে। পত্রিকার নাম মানেই দা। এরপরে যে কোনো বাদ্যযন্ত্র যদি বাজানো অর্থে ব্যবহার করা হয় তার আগে অ্যান, এই যে দা বসবে, ঠিক আছে। যেমন আই ক্যান প্লে দ্য ফ্লুট, আমি বাঁশি বাজাতে পারি। আই ক্যান প্লে দ্য পিয়ানো, আমি পিয়ানো বাজাইতে পারি। আর এমনিতে থাকা বোঝালে কিন্তু হবে না, এ বা অ্যান হতে পারে। যেমন আই হ্যাভ এ পিয়ানো, এখানে আসে অর্থে, কিন্তু এখানে কিন্তু বাজানো অর্থে হলো না। এরপর কোনো ব্যক্তির পদবী বা উপাধি আছে না, তার আগে দা বসে। যেমন দ্য হেডমাস্টার, দ্য প্রিন্সিপাল, দ্য প্রাইম মিনিস্টার, এইভাবে আমরা যে কোনো পদবী বা উপাধি উল্লেখ করলে তার আগে দা লিখব। এই জন্য স্কুলের অ্যাপ্লিকেশনে লেখা হয় দ্য হেডমাস্টার, কলেজের অ্যাপ্লিকেশনে লেখা হয় দ্য প্রিন্সিপাল, ঠিক আছে। কোনো ব্যক্তির পদবীর আগে দা বসিবে। কোনো স্থানের কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝালে তার আগে বসবে দা। যেমন দ্য ওয়াটার অফ দিস পন্ড বা দ্য পিপল অফ দিস ভিলেজ। কোনো জায়গার কোনো কিছুকে যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তার আগে দা বসবে। বিখ্যাত কোনো সেতুর নামের আগে দা বসবে। যেমন দ্য পদ্মা ব্রিজ, পদ্মা সেতু, তাই না, দ্য যমুনা ব্রিজ। যে কোনো দ্বীপের নামের আগে দা বসবে, দ্বীপ আছে না, যেমন দ্য সোলোমন আইল্যান্ড, দ্য ফিলিপাইন্স, দ্য নেদারল্যান্ডস, দ্য মালদ্বীপস, দ্য বাহামাস, এগুলো হলো একটা দ্বীপময় স্থান, তো তার আগে আমরা দিলাম বা দ্বীপময় দেশ। যে কোনো পাহাড়ের নামের আগে দা বসবে, দ্য গারো পাহাড় মানে দ্য গারো হিল, ওকে, দ্য হিমালয়েস। কারোর নির্দিষ্ট দোষের বা গুণের নাম উল্লেখ করলে তার আগে দা বসবে। শূন্যস্থানের ডান দিকে অফ থাকলে দা বসে। যেমন দ্য অনেস্টি অফ হাজি মোহাম্মদ মহসেন, দ্য কাইন্ডনেস বলতে পারে, দ্য কাইন্ডনেস অফ হাজি মোহাম্মদ মহসেন, ঠিক আছে। দ্য পপুলারিটি অফ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ নন টু ওয়ার্ল্ড, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জনপ্রিয়তা সবার কাছে, তাই না। এরপরে যে কোনো নদীর নামের আগে দা বসবে, যে কোনো নদীর নামের আগে দা বসবে, যে কোনো সাগরের নামের আগে দা বসবে, যে কোনো মহাসাগরের নামের আগে দা বসবে, যে কোনো পরিবারের নাম আছে না, বংশের নাম, খান বংশ, পাঠান বংশ আছে না, এগুলোর আগে দা বসবে। যে কোনো ট্রেনের নামের আগে দা বসবে, যেমন দ্য মহানগর এক্সপ্রেস, দ্য পদ্মা এক্সপ্রেস, দ্য ধূমকেতু এক্সপ্রেস। যে কোনো মরুভূমির নামের আগে কী বসে? দা বসে। যেমন দ্য গোবি, দ্য সাহারা, ঠিক আছে। এই মরুভূমি যত আছে, দ্য আন্দামানস, দ্য হাব্রিস, এগুলোর আগে দা বসবে। অর্থপূর্ণ ভৌগোলিক নামের আগে দ্য পাঞ্জাব আছে না, এগুলোর আগে দা বসবে। যে কোনো ঐতিহাসিক ঘটনার নামের আগে দা বসবে, দ্য
লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, ওকে, দ্য ন্যাশনাল মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, তারপরে কী লিখলাম, পৃথিবীর কোনো একক বস্তুর নামের আগে, যেমন চন্দ্র আছে না, দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, এভাবে বলতে হবে, পৃথিবীর আগে দ্য আর্থ, যে কোনো গ্রহের নামের আগে দ্য পোলিস্টার, দ্য জুপিটার, এরকম করে গ্রহ যতগুলো আছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এগুলো হলো গ্রহের নাম, ঠিক আছে। ইংরেজিতে যদি এগুলোর নাম আসে তাহলে এগুলোর আগে দা লিখতে হবে, নির্দিষ্ট কারোর গুণ বা দোষ বোঝাতে দা আছে। তো আমরা কী শিখলাম, কোনো গ্রহের নামের আগে কিন্তু দা বসে, ঠিক আছে, নির্দিষ্ট যদি কারোর গুণ বা দোষকে বোঝায় তার আগে দা বসবে। বিখ্যাত জাহাজ বা বিমান আছে না, বিখ্যাত যত জাহাজ বা বিমান আছে সেগুলোর নামের আগে দা বসে। নির্দিষ্ট কোনো শ্রেণীর সম্প্রদায় বোঝাতে, যেমন দ্য পুর, দ্য রিচ, দ্য, ঠিক আছে, অ্যারিস্টোক্র্যাটিক, এইভাবে নির্দিষ্ট কোনো সম্প্রদায় বোঝায় না, ধনী সম্প্রদায়, গরিব সম্প্রদায়, হ্যাঁ, এগুলোর আগে দা বসে। আর ভাষার নামের পাশে তো ল্যাঙ্গুয়েজ শব্দ থাকে, যেমন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ থাকলেই দা হবে। বিখ্যাত ব্যান্ড বা দল আছে না, সঙ্গীত দল, যেই দল থাকুক সেই দলের আগে কি বসবে, দা বসবে, ঠিক আছে। আচ্ছা, এরপর নির্দিষ্ট দর্শনীয় স্থানের নামের আগে, বিখ্যাত দর্শনীয় স্থান আছে না, যেমন আচ্ছা যে কোনো মিউজিয়াম বা দর্শনীয় স্থান থাকুক সেগুলোর আগে দা বসবে। বিখ্যাত বিল্ডিং আছে না, হোয়াইট হাউস, তাজমহল, টুইন টাওয়ার, এগুলো আছে না, টাওয়ারের নামের আগেও কিন্তু দা বসবো। এরপরে চাকরিদাতা, চাকরিদাতা লিখছি এখানে, চাকরিদাতা হবে, আসলে তো চাকরিরা তো বর্তমানে কইলাম না কিছু, চাকরিদাতা প্রতিষ্ঠানের নামের আগে দা বসবে। কোনো পেশাতে যোগ দেওয়া বোঝালে তার পূর্বে দা বসবে, যেমন সে আর্মিতে যোগ দিল, হ্যাঁ, নেভিতে যোগ দিল, এইভাবে জয়েন্ট দ্য আর্মি, জয়েন্ট দ্য পুলিশ, এভাবে লিখতে হবে। কোনো নির্দিষ্ট কোনো জাতিকে বোঝালে তার আগে দা বসে, দ্য ইংলিশ, দ্য বাংলাদেশিস, দ্য চাইনিজ। পবিত্র স্থানের নামের আগে দা বসে, দ্য মস্ক, দ্য প্যাগোডা, ঠিক আছে, দ্য চার্চ, এগুলো তুলনা বোঝাতে তার আগে দা বসবে, ঠিক আছে। তুলনা বোঝাতে কী হবে, দা বসবে। যেমন আমরা বলি যে নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, নজরুলকে শেলি বলা হয়, মানে কোনো একটা বড় ইংরেজ কবি আছে না, সেই কবির সাথে তুলনা করতেছে। অনেককে আমরা হয়তো দেখে বলি না, এই তোরে তো আজকে শাহরুখ খানের মতো লাগতেছে, হ্যাঁ, তাহলে এরকম যখন তুলনা বোঝায় তখন দা বসবে। এরপরে প্রতিষ্ঠানের নামের আগে দা বসবে, যেমন আমাদের শিক্ষা বোর্ড আছে না, দ্য বোর্ড অফ এডুকেশন, দ্য নগর বাউল, দ্য লটারি ইন্টারন্যাশনাল, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম আছে, সে প্রতিষ্ঠানের নামের আগে দা বসবে। নির্দিষ্ট কোনো জনগোষ্ঠী বোঝাতে তাদের পূর্বে দা বসবে, দ্য অডিয়েন্স, দ্য এলিট, দ্য পিশান্ট্রি, এগুলো। সমষ্টিবাচক দেশের নামের আগে দা বসবে, দ্য ইউএসএ, দ্য ইউকে, দ্য ইউএই, হ্যাঁ, এগুলোর আগে দা বসবে। নির্দিষ্ট কোনো যুগের নামের আগে দা বসবে, যেমন দ্য স্টোন এজ, দ্য স্টোন এজ মানে পাথরের যুগ, দ্য মিডল এজ, মধ্যযুগ। বড় বড় রাজনৈতিক দলের নামের আগে দা বসবে, দ্য আওয়ামী লীগ, দ্য বিএনপি, এগুলো। সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসবে, দ্য বেস্ট, দ্য লার্জেস্ট, দ্য হটেস্ট, ইএসটি থাকলেই দা বসবে। পসেসিভ কেসের পরিবর্তে দা বসবে, পসেসিভ কেসের পরিবর্তে দা বসবে, যেমন আমরা তো অবশ্যই পসেসিভ কেস শুনছি, তো মাই, আওয়ার, হিজ, হার, এরকম আছে না, তো এখানে লিখছে যে আই পুল্ড দ্য বয় বাই দ্য হ্যান্ড, বাই হিজ হ্যান্ড না বলে বাই দ্য হ্যান্ড, তো এখানে ছেলেটিকে কান ধরে টানলাম বা হাত ধরে টানলাম, নিয়ে আসলাম। বিখ্যাত হোটেলের নামের আগে দা বসে, দ্য হোটেল শিরাটন, ঠিক আছে, যে হোটেল থাকুক না কেন তার আগে দা বসবে। এরপরে বিশেষ কিছু রোগের নামের আগে দা বসে, দ্য গাট, দ্য মিজলস, দ্য মামস, এই যে যাই হোক, এই রোগের নামের আগে দা বসবে। স্টেশনের নামের আগে দা, দ্য কমলাপুর রেলওয়ে স্টেশন, ওকে। অবস্থান বা ক্রম বোঝাতে তার আগে দা বসে, যেমন দ্য
ফার্স্ট বয়, দ্য সেকেন্ড বয়, দ্য থার্ড বয়, এরকম আছে না? বর্ষাকালের আগে দা বসে। আবহাওয়া জলবায়ু বোঝাতে, আবহাওয়া বা জলবায়ু বোঝাতে কী বসে? দা বসে। কোর্ট বা সিনেমা হলের নামের আগে দা বসে। বিভিন্ন দেশের পার্লামেন্টের নামের আগে দা বসে। বিখ্যাত কোনো ম্যাগাজিনের নামের আগে দা বসে। বিভিন্ন দিকের নামের আগে দা বসে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ যাই বলি, তার আগে দা বসবে। যে কোনো দিকের নামের আগে তাহলে কী বসবে? দা বসবে। তারিখের আগে দা বসবে, যেমন দ্য 4th April। পাহাড় পর্বত দ্বীপপুঞ্জ নামের আগে দা বসে। বন্ধুরা, আমি সবগুলোর সব মানে যেগুলো লিখছি সেগুলোর পাশে আমি দা শব্দটা দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য অলরেডি এই দায়ের যে ব্যবহার লিখছি সেখানে প্রত্যেকটার পাশে আমি লিখে দিয়েছি কোথায় দা বসবে, যে নির্দিষ্ট করে লেখা আছে সবগুলোই, সবগুলো দিয়ে দিয়েছি। তোমরা জাস্ট ভিডিওটাকে এইভাবে স্ক্রল করে করে দেখতে পারো, যাতে তোমরা প্রতিটাই বুঝতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো ক্লাসটা এখানে রাখছি। আল্লাহ হাফেজ।